প্রিয় এইচএসসির আইসিটির বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা দেখব দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, আর এটি দশমিক থেকে বাইনারির তৃতীয় পর্ব। আর এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুইটি সংখ্যাকেই কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব। এর আগের পর্বে আমরা শুধু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করেছিলাম, এই টিউটোরিয়ালে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটি নিয়েই আমরা আলোচনা করব। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। প্রথমে আমরা পূর্ণ সংখ্যা, এখানে দেখতে পাচ্ছ তোমরা 23.125, এখানে 23 যে আগেরটুকু আছে এই 23 হলো পূর্ণ সংখ্যা। তো আমরা আগে পূর্ণ সংখ্যার কাজ করব এবং পরবর্তীতে ভগ্নাংশ সংখ্যার কাজ করব। তো দেখো এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, সেহেতু আমরা এখানে লিখে দেব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো আমরা এখানে লিখে দিই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে দেখো আমরা এর আগের টিউটোরিয়ালে তোমাদের বলেছিলাম যে সংখ্যা এবং ভিত্তি যদি বিপরীত পাশে থাকে, দেখো এখানে সংখ্যা এবং ভিত্তি পূর্ণ, তুমি যদি পূর্ণ সংখ্যাটাই ধরো, আমরা এখানে সাইড নোট করে দিচ্ছি 23, এই 23রে যদি তুমি এখানে নাও এবং তুমি তৈরি করবা কি, তুমি তৈরি করবা বাইনারি। এই যে এখানে সংখ্যা এবং এটা হলো ভিত্তি, এই সংখ্যা যেহেতু আমাদের দশমিক ভিত্তি ধরা যাবে না, সেহেতু আমরা এটা বাদ দিয়ে দিব। এবং ভিত্তি আমাদের ভিত্তি আছে 2 এবং আমাদের সংখ্যা আছে 23। এই যে সংখ্যা এবং ভিত্তিকে যদি আমরা বিপরীত পাশে পাই তাহলে আমরা ভাগ করব, তাহলে আমরা 23কে 2 দ্বারা ভাগ করে দিব। তো 2 দিয়ে আমরা 23কে ভাগ করে দিই, তো ভাগ করে দিলে 11 দুগুণে 22 হয়, তাহলে আমরা 11 দিয়ে দেবো এবং অবশিষ্ট আমাদের হাতে 1 থাকবে, সেই 1টা আমরা এখানে লিখে দেব। আবার 2 দ্বারা যদি আমরা 11কে ভাগ দিই তাহলে আমাদের 5 দুগুণে 10 হয়, তাহলে আমরা এখানে 5 দিব এবং আমাদের অবশিষ্ট আসে 1, সেই 1টা আমরা এখানে দিয়ে দিব। এবং 5কে যদি আবার 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে আমাদের আবারও অবশিষ্ট 1 আসতেছে। এবং 2রে আবার যদি ভাগ করি 2 কে 2 1 এবং অবশিষ্ট আসে 0। এবং আমরা যদি 1কে আবার 2 দ্বারা ভাগ করি সেই অনুযায়ী যে 2 গুণ 0 = 0, আবার 2রে যদি আমরা যদি 1 দ্বারা ভাগ করি তাহলে এখানে 0 হয়, অবশিষ্ট 0। এই যে ভাগফল 0 এবং আমাদের এই যে এটা 0 আসে এবং আমাদের 1, এই যে অবশিষ্ট আমাদের 1 হয়ে যায়, তাহলে আমরা কি এখানে ভাগফল 0 দেব এবং অবশিষ্টটাকে আমরা 1 দেব। এটাকে আমরা বলবো MSB এবং এটাকে বলবো লিস্ট সিগনিফিসেন্ট বিট, অর্থাৎ LSB। তো এই লিস্ট সিগনিফিসেন্ট বিট। তো আমাদের এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আসছে হলো 23 হলো পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের উত্তর আসলো হলো এই যে নিচের থেকে, তাহলে আমরা এইখানে সমান সমান দিয়ে দেবো, 1 আসলো 0 1 1 1, এই যা এটা আসলো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারির মান। এখন আমরা ভগ্নাংশটা করব। তোমরা এতটুকু যদি বোঝো তাহলে তো অবভিয়াসলি ভালো, আর যদি না বোঝো তাহলে আমাদের কমেন্টসে জানিয়ে দাও। আরেকটি জিনিস মনে রাখবা যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যেটি করি ঠিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা তার বিপরীত করি, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা করছি কি ভাগ করছি, এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করব গুণ। আবার দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে MSB আসছে নিচের থেকে, আমাদের ভগ্নাংশ ক্ষেত্রে MSB আসবে উপরের থেকে, অর্থাৎ সম্পূর্ণটা উল্টো হবে। তো আমরা সেটা করব। তো এখন আমরা লিখে দেব ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটি একটু লিখে দিব। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা করব কি 2 দ্বারা, অর্থাৎ ভিত্তি দ্বারা, এই যে 125.125কে গুণ করব। তাহলে আমরা এখানে 0.125 গুণ কত, গুণ হলো 2, আমরা এটার দ্বারা গুণ করবো। এবং গুণ করার পরেও তোমরা কিন্তু দুইটি মান পাবা, একটা মান পাবা পূর্ণ সংখ্যা, আরেকটা মান পাবা ভগ্নাংশ সংখ্যা। তো এই জিনিসটাই আমরা এখানে লিখে দিব, তোমরা যদি চাও স্কেল ব্যবহার করতে পারো, আমরা সৌন্দর্যের জন্য একটু স্কেলটা ব্যবহার করি। এখানে দেখো আমরা দুইটি মান পাবো, একটি মান পাবো পূর্ণ সংখ্যা এবং আরেকটি মান পাবো ভগ্নাংশ সংখ্যা। তো এই যে আমরা স্কেলটায় আমরা লিখে দেব দুইটি মান, একটা হলো পূর্ণ সংখ্যা এবং আরেকটি হলো ভগ্নাংশ। তো এইখানে আমরা পূর্ণ সংখ্যা লিখে দেব যে পূর্ণ সংখ্যা এবং আরেকটি হলো ভগ্নাংশ।
ভগ্নাংশ। তো দেখো এখানে তোমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করো তাহলে তোমরা এখানে 0.125 কে যদি তোমরা 2 দ্বারা গুণ করো তাহলে আসতেছে 0.25, অর্থাৎ তোমাদের ভগ্নাংশ আসতেছে শূন্য এবং তোমাদের সরি ভগ্নাংশ আসতেছে 0.25, যেহেতু এই যে এখানে পয়েন্ট আছে এবং পূর্ণ সংখ্যা আসতেছে তোমাদের শূন্য, তো আমরা পূর্ণ সংখ্যার জায়গায় শূন্য দিয়ে দেবো এবং ভগ্নাংশের জায়গায় 0.25 দিয়ে দেবো। এই যে ভগ্নাংশকে আবার আমরা কী করবো, 0.25 কে 2 দ্বারা আমরা গুণ করব। তো এইভাবে গুণ করে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের পূর্ণ সংখ্যা হয়। তো এখন দেখো 0.25 কে যদি তোমরা 0.25 কে 2 দ্বারা গুণ করো তাহলে আসতেছে 0.50, অর্থাৎ পূর্ণ সংখ্যা শূন্য এবং ভগ্নাংশের ক্ষেত্রে 0.5, অর্থাৎ 50। এখন তোমরা আবার স্কেল দিয়ে কেটে দিতে পারো, অর্থাৎ সৌন্দর্যের জন্য যদি না চাও তাহলে দরকার নাই। তো আমরা এইভাবে কয়েকটি খোপ কেটে দিই। তো এখন দেখো আমরা আবার এই 0.5 কে আমরা 2 দ্বারা গুণ করব। এখন 0.5 কে যদি তোমরা 2 দ্বারা গুণ করো, অর্থাৎ 0.5 গুণ 2 তাহলে আসতেছে দেখো তোমাদের আসতেছে 1, অর্থাৎ পূর্ণ সংখ্যা কিন্তু 1 চলে আসছে। তো আমাদের এই যে পূর্ণ সংখ্যা যখনই 1 চলে আসবে, পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তখন আমাদের আর করতে হবে না, তো সেইখানে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো আমরা কিন্তু আমাদের মান পেয়ে গেলাম। তো আমরা লিখে দিতে পারি যে অতএব 0.125 এটা হলো দশমিক। তো দশমিকের বাইনারি আসছে, যেহেতু আমরা বলছি যে সব কিছু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যা হবে ভগ্নাংশের ক্ষেত্রে তার বিপরীত হবে। তো সুতরাং আমাদের এখানে MSB হবে উপর থেকে, অর্থাৎ শূন্য থেকে। তাহলে আমি এইখানে 0.001 এটা আমরা করে দেবো, যেহেতু আমাদের এখানে দাগের ভিতরে চলে আসছে। তো তোমরা একটু বুঝে করবা এটাই, অর্থাৎ আমাদের পরিপূর্ণ উত্তরটা যদি আমরা এখন লিখে দিই যে 23.125, এটা হলো দশমিক এবং এর আগের মানটা আমরা পেয়েছিলাম যে 101111, এবং পরবর্তীতে আমরা ভগ্নাংশ পেয়েছি 001। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই যে পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাগুলোকে কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করি। তো আশা করি টিউটোরিয়ালটা তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, আর তোমাদের মন্তব্য যদি থাকে, কোনো সমস্যা থাকে, কোশ্চেন থাকে, তাহলে আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে তোমাদের কমেন্টসটা জানিয়ে দাও, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী সবগুলো টিউটোরিয়াল পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।